আপনারা আমার কথা ফলো করেন, হৃদয়ঙ্গম করেন, অনেক হেসেছেন আমার কথায়। আসলে আমার এই লাইফে কোনো কথা আমি হাসার জন্য বলি না, আর আমি নিজেও হাসি নাই। হেতের কথাই আর কোন আর কি, হেতে আসেনি, হেতে আসে না, বেটকায় আর কি। হৃদয়ে কত কত টন কান্না, হয়তো সে কান্নাগুলো এক্সপ্রেশন করার মতো আমার বডি ল্যাঙ্গুয়েজ নেই বলে আমাকে কমেডি বক্তা বলে তোমরা সার্টিফিকেট দিচ্ছ। কথা হবে মাবুদের দরবারে, মাবুদ আমাকে কি বলে রিওয়ার্ড করেন, কি পুরস্কার দেন, সেই প্রত্যাশায় আমি সেই দিনের ইন্তজার করতেছি। কোন মানুষ হাসুক, এটা আমার নিয়ত নাই, কিন্তু এই গ্লোবাল আনন্দ উল্লাসের এই বিনোদনমূলক পৃথিবীতে কথাগুলো আমি ওই স্টাইলে এক্সপ্রেস করছি। আমার তোমাদেরকে হাসার আমার নিয়ত না, তোমরা হাসলে কর্তৃপক্ষ দায়ী নয়, এটা তোমার ব্যাপার, তুমি হাসবা না কাঁদবা না, হৃদয় আনন্দ করবা, দ্যাটস ইউর উইশ, ঠিক না? তাহলে দেখেন রে, আরে খারাপ জানিচ্ছে, আমি রাষ্ট্রবিজ্ঞানে স্টাডি করছি, গবেষণা করছি, সমাজ বিজ্ঞান নিয়ে গবেষণা করছি রে, যদিও আমি হুজুর, আমি দেখতে পাচ্ছি তো তোদের পারিবারিক বন্ধন খুলে গেছে। সাড়ে সাতশো কোটি মানুষ তো পরিবার নাই কাফেরেরা, আর তোরা দেড়শো কোটি, তোরাও যে সেই আনবসরি বিত্র আর বিয়ে থাকতো না, লেখি রাখ শর্ট নোট, এ শুধু এদুরে হইব লামাইয়া গেছে তো তাক মিলে দাও, ইয়ান তো হাফজন, হিয়ান তো হাফজন, শেষ। এরপরে শেষ মাস, এরপরে আর ইদ থাকতো না, ওই কাফেরা যেভাবে ডাং ডাং, তোরাও সেভাবে ডাং ডাং হয়। বিয়েটা কোনো সরমের কিছু না, বুড়িগার যদি দশ বছর প্যারালাইসিস থাকে, বুড়িগার যে আগব বুড়িগার হসাউনকে প্যারালাইসিস তাতে কেন নিয়ে যাবে, ঠ্যাং সোজা করতে পারে না, অনেক সময় খাড়ায় আগুন লাগে, খাড়ায় মতন লাগে, মুচ্ছে তো বুড়িকে করতে হইতো না, মুত হয়ে যায়। শোন এগুলো মশালা, তাহলে বুড়াটারে কে পরিষ্কার করেন, বুড়ার বিশেষ খেদমত গুলা কে করেন? এই জন্য বিয়ের বিকল্প কিছু, আর আম্মাজির এখন আর বিয়ে বহিত না, বিয়ে শেষ, গভীরভাবে দিয়েছে। এই সমস্ত কারণে সমাজে পরকীয়া দর্শন জেনা সমাজ তারে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। সংক্ষেপ বলি, যদি মহিলারা জানতো, আমার আম্মাজিরা জানতো, পুরুষেরা তাদেরকে কোন নজরে চায়, যে একটা খায়েশের নজরে তাদের দিকে তাকায়, আম্মাজিরা যদি এই জিনিসটা দেখতো হৃদয় উপলব্ধি করতে পারতো, তাহলে তারা লোহার পোশাক পরত। কিসের পোশাক? লোহার পোশাক পরত। হ্যাঁ, তারা তো আগে পুরুষেরই বিশ্বাস করে, আফসারি হুজুরের মতো বলা মানুষ নাই, কিন্তু আফসারি সাহেবের তো এক নজরে এটারে নজর দিয়ে খাই লেতু চায় কথা কয় না, বলল যে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলেন? এই হাদিস দ্বারা নিরাপত্তা হচ্ছে আম্মাজি বিয়ে বসে যাওয়া, কি বসে যাওয়া, সবচেয়ে হাদিসের মাথা তো অনিরাপদ হচ্ছে বিধবা আম্মাজিরা, হেবুডির করে বিয়া বইতে বলি কো ইস, ওই অস্ত্রের কথা কইম আমি, ইস 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 সরম, এতে মাই এগা আইও হরে, অনেকে বিয়ের বয়স আসেনি কিন্তু তলে তলে কাম হইগেন, খাইগে খাইগে হো লাইনের ফার্ম খুলিয়ে লেছে বুড়ি, আঙুলের আমের নাড়া হিগ্য রাত 12টা বাজে যায়, কেউ কারা কোথায় গেছেন, এত আহুত্রা আখেত্রা ফান কিনে দিতে গেছি, এরকম সিটিং নাড়া বর্তমানে আমার না ফিলো একজন নাই রে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কয় যে রাসূলের হাতে জান্নাতের টিকিট পাই গেছে, রাসূলের কেলাসের ছাত্র, তিনি বলেন যদি আমি জানি, কথা ক যদি আমি জানি আমার হয়া তার 10 দিন বাকি, কয় দিন, 10 দিন পর ইন্তেকাল করিও, তাহলে ওয়ালামু আন্নি ওয়ালামু আন্নি আমুতু ফি আখিরিহা, 10 দিনে হরে মরি জিমগা, ওয়ালিয়াত তাউলুন নিকাহ ফি হিন্না, তারপরে আমার এই 10 দিনের ভিতরে বিয়ে করার সক্ষমতা আছে, বেড়িতে খাবাইবার আছে, তারপরে বাসস্থান আছে, রিজিক দিবার মতো সব লাইন আছে, লাতা যাও ওয়াজতুমা খাফাতাল ফিতনাতে, তাহলে আমি অবশ্যই 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 বিয়ে করে ছাড়ব। আর আগে বুড়িগার করবো, মরে গেছে তাই যে 30 বছর, কত বছর বুড়ি নাতি নিলাম, টেলিভিশন চায়
এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার আশেপাশে নাই রে। যারা বিয়ে করবে হোক সে ধনী হোক সে গরিব মহিলা বা পুরুষ, মাত্র MBA পাস করছে বা মাস্টার ডিগ্রি পাস করছে, এই বিয়ের বরকতে মহান আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবে। আর আমরা কই আগে চাকরি পরে বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আগে বিয়া পরে চাকরি, আগে বিয়া। তাইলে রাসূল সাল্লাল্লাহু আমার থেকে কম বুঝছেন? এই দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানী আমাকে 65 বছরে শরীরটা ট্রিটমেন্ট করার জন্য চেষ্টা করছে, গবেষণা করছে, টিকা আবিষ্কার করছে আমাকে সুন্দর জীবন দেওয়ার জন্য। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই দুনিয়াতে সুখে থাকার জন্য মানসিক শারীরিক সার্বিক বিনোদনমূলক সহ সকল সুখ দিয়ে কবরেও যাতে আমি সুখে থাকি, কবরে যাতে আমি মাঠ থেকে অশান্তি থেকে কোপ থেকে বাঁচি, অনাদি অনন্তকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সকল প্রেসক্রিপশন সকল মেডিসিন আমার রসুল আমাদেরকে প্যাকেট করে দিয়েছে। এই জন্য আমরা রসুলকে ভালোবাসি। তাহলে আমার রসুলের কথা আগে বিয়া না আগে চাকরি? আরে জোরে ওই আমার জাতি বুঝলো না, বুঝলো না রে। যত ব্যক্তি চেয়ারম্যান মেম্বার রাষ্ট্রপতি শিল্পপতি কোটিপতি প্রজাপতি হয়েছে বিয়ার পরে, কিয়ের পরে? বিয়ের আগে কোন লোক এমপি হয় না, বিয়ের আগে কোন কটা ধনী হয় নাই। তাহলে নবীর কথা সত্য, নবীর কথা সত্য, নবীর কথা সত্য। আমার নবীর কথাগুলো হচ্ছে মুজিজা। আমার নবীকে আই লাভ ইউ আমরা, আমিন কো আমিন। এবার আয় কত সুন্দর সুন্দর ইনফরমেশন যদি তোরা শুনতে চাস আমি বলবো। আয় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী এবং জামাতা আমাদের চোখের পুতুলি আলী রাদিয়াল্লাহু আনহু কয় লাও আলিমাতিল মারাতু কাইফা ইয়ানজুরু ইলাইহা রাজুলু লাগাত্তাত নাফসাহা বিল হাদীদ। যদি মহিলারা জানতো, আমার আম্মাজিরা জানতো পুরুষেরা তাদেরকে কোন নজরে চায়, যে একটা খায়েশের নজরে তাদের দিকে তাকায়, আম্মাজিরা যদি এই জিনিসটা দেখতো হৃদয় উপলব্ধি করতে পারতো তাহলে তারা লোহার পোশাক পরতো।